বালিয়ন্তা পঞ্চায়েত অন্তর্গত বারম্বার হয়েথিবা অভিযোগ কো আধার করি তেরণপদা ধমিল কঞ্চিল গ্রামে হয়েথিবা বেআইন কেনাল বন্ধরে রাস্তা ও সোঠকু আজ জল সম্পদ বিভাগ পক্ষরু উচ্ছেদ করা যাইছি। গত কিছু বর্ষ হেলা এই কেনাল বন্ধকু বেআইন ভাবরে তাড়ি রাস্তা করি কিছু জমি মাফিয়া মানে জবরদখল করি নিজকু কেনাল র হর্তাকর্তা ভাবুথিলে, কিন্তু দীর্ঘ বর্ষ জবরদখল উপরে আজ জল সম্পদ বিভাগ পক্ষরু উচ্ছেদ করি কড়া কার্যানুষ্ঠান নিয়া যাইছি, যাহাদ্বারা কি তীরণপদা ধমিল কঞ্চিল বহু অঞ্চলবাসী চাষকু নেই চিন্তারে থিবা বেলে আজ জল সম্পদ বিভাগ পাই চাষ জমিকু পানি নেবারে সফল হইছন্তি। অঞ্চলর চাষীমানঙ্ক কহিবা কথা, দীর্ঘ বর্ষ পরে আজ কেনালর নবকলবর হইছি, চাষকু প্রাধান্য দেই চাষীমানঙ্ক অসুবিধাকু সমাধান করিথিবারু অঞ্চলর অধিবাসী মানে জল সম্পদ বিভাগ সহিত বিভাগর উপবিভাজন অধিকারী ও অন্য সমস্ত উচ্চ অধিকারীঙ্ক প্রাচী ডিভিজনর কনিষ্ঠ যন্ত্রীঙ্কু বহুত ধন্যবাদ জনাইছন্তি। কিন্তু দেখিবাকু বাকি রহিলা জমি মাফিয়া মানঙ্কর প্রাদুর্ভাব কমুছি না আগকু আহুরি বড়ুছি। এটা যে নাড়ে রোডটা কলে আমি অভিযোগ করতে বিভাগীয় অধিকারী আসি তদন্ত করছেন, তদন্ত কলাপরে তাঁর ভাঙ্গি আমার ক্ষতি হচ্ছে, বিলর সবু ইয়ে হচ্ছে, নাল ভাঙ্গিকি করছেন, আমার চাষী অনেক বিল ধান ফসল হচ্ছে, ক্ষতি পানি পানি মাড়িবার অসুবিধা বহু প্রোবলেম হব, পানি ফাঁ আসব নাড়ে, তাপরে আমার বিলের বিল অছি না, আমার সবুপাই সুবিধা টিকে নাল রাখিয়াকু আমি রোড চাউনু মানে উপরে করিয়া রাস্তা চাউ না, আমি তো মেন পানিটি দরকার, ধান বহু নষ্ট হয়ে ফসল হয়ে পারি নি, নাড়বন্ধ যেটা সরকারি জায়গা এটা, কিন্তু কিছু ফিল্টর লোক ব্যক্তি আসিকি তাকে রোড করছেন, ফিজিকালি রোড করুলে তো আমি আসিকি গাঁ লোক নেই সব বিরোধ কলু, এটি বিরোধ কলাপরে সে পুঁ মানে সে পড়াই দেলে, তো আমি উপরে সরকারি অফিস উপরে তাকে কমপ্লেন করে, তো কমপ্লেন কলাপরে সে পঠাই দেলে যে সি আজি পঠাই দিলে, সি তাকে তাড়িবা পঠাই দেলে যে ছোট সব পকাই দেলে ইলিগালি, হ্যাঁ বিভাগীয় অধিকারীকর জনে কর্মচারী এটি উপস্থিত অনেক আম গাঁ লোক উপস্থিত অছু, তো তাঁকর যেহেতু সেমানে অর্ডার দিয়ে এটা সেই অনুসারে এটা। বালিয়ন্তারু অনন্ত ভৈঙ্ক রিপোর্ট সঞ্চার লাইভ।